গণবাহিনী আর রক্ষী বাহিনী এক কথা না। রক্ষী বাহিনীর শতকরা 90 জন ছিল মুক্তিযোদ্ধা, স্বাভাবিক কারণেই তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিল, দেশকে স্বাধীন করেছিল। পরবর্তীতে সরকার, বিশেষ করে সেই সরকারের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তার নেতৃত্বে যখন দেশ চলছিল তখন রক্ষী বাহিনী গঠিত হয়। ত্রুটি নিশ্চয়ই আছে, কিন্তু যেভাবে বলা হয় তার বিন্দুমাত্র ত্রুটি ছিল না। গণবাহিনী যেভাবে মানুষ মেরেছে, রক্ষী বাহিনী সেভাবে মানুষ মারার কোনো উপায়ই ছিল না। নিশ্চয়ই তারা, যেহেতু মুক্তি বাহিনীর থেকে তারা গিয়েছিল, তাদের গায়ের রক্ত গরম ছিল, তারা অনেক অন্যায় দেখতে পারেন নাই, এবং আওয়ামী লীগের নেতৃত্বে যেহেতু তখন দেশ স্বাধীন হয়েছিল, আওয়ামী লীগের নেতাদের অনেক ভুল সিদ্ধান্তের কারণেও তাদেরকে যা বলা হয়েছে, একটা নিয়মিত বাহিনীকে, সুশৃঙ্খল বাহিনীকে, শৃঙ্খলা বাহিনীকে নির্দেশদাতারা যা নির্দেশ দেবেন তাই তার পালন করা কর্তব্য, এবং তা তারা করে। সুপরিকল্পিত ভাবে রক্ষী বাহিনীর যে বদনাম করা হয়েছে তার কিছুই রক্ষী বাহিনী করেনি। রক্ষী বাহিনী অপরাধ করেছে, ওই প্রপাগান্ডার সাথে এর তুলনা হয় না। আবার গণবাহিনী, জনাব হাসানুল হক ইনুর, উনি ছিলেন প্রধান, যদিও কর্নেল তাহের প্রধান ছিলেন, কিন্তু অপারেশন হাসানুল হক ইনুই করেছেন। তারা যেভাবে নির্বিবাদে যতগুলো রাজনৈতিক মানুষ এবং বিশেষ করে মুক্তিযোদ্ধাদের, আর কারো একটা রাজাকার মেরেছে গণবাহিনী, একজন স্বাধীনতা বিরোধীকে মেরেছে গণবাহিনী, এর কোনো নজির কেউ দেখাতে পারবে না। রক্ষী বাহিনী দু চারটা রাজাকার যে মারে নাই তা নয়, রক্ষী বাহিনী জাসদ বলে বা গণবাহিনী বলে দু চারজনকে মারেনি তা নয়, এখনো মারছে, এখন কিন্তু আলোচনা হচ্ছে না।